আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনা বিষয় শর্ট ভাওয়েল সাউন্ড এবং তাদের ব্যবহার বিধি। তো গত ক্লাসে আমি লং ভাওয়েল সাউন্ড নিয়ে আলোচনা করেছি, আজকের এই ক্লাসে আমি শর্ট ভাওয়েল সাউন্ড এবং তাদের ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাস। ফার্স্ট এই এই যে শর্ট ভাওয়েল সাউন্ড কি হবে, আ আ, যেমন আপনার খ্যাট, নাট, হাট। ই ই এর শর্ট ভাওয়েল সাউন্ড কি হবে, এ এ, যেমন প্যাট। তারপর আপনার নেট, ড্যাম। আই আই এর শর্ট ভাওয়েল সাউন্ড কি হবে, ই, যেমন পিন, সিট। ও ও এর শর্ট ভাওয়েল সাউন্ড কি হবে, অ, যেমন আপনার ডক, নট। এখানে কিন্তু আপনার সাউন্ড কিন্তু হচ্ছে অ, ও না, কিন্তু ও হবে না, অ। ইউ ইউ এর শর্ট ভাওয়েল সাউন্ড হবে কি, আ, যেমন পাট, কাট। এ ছিল আজকের আপনার শর্ট ভাওয়েল সাউন্ডের উচ্চারণের ক্লাস। এখন আমি আপনাদের কখন শর্ট ভাওয়েল সাউন্ড শব্দে কখন শর্ট ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় সে আপনার রুলসটা বলবো, তো মনোযোগ দিয়ে শুনুন। তো যখন কোনো ওয়ার্ডে একটি ভাওয়েল থাকবে তখন আমরা সেই ওয়ার্ডে আমরা শর্ট ভাওয়েল সাউন্ড উচ্চারণ করবো। যখন আমি এই ক্লাসের মধ্যে যে উদাহরণগুলো দিলাম সেগুলো সেদিকে খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা ওয়ার্ডে আপনার একটি করে ভাওয়েল রয়েছে, সেজন্য এই আপনার ভাওয়েল সাউন্ডটা শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে। তবে কিছু ব্যতিক্রম রয়েছে, কিন্তু মানে ম্যাক্সিমাম ওয়ার্ডে আপনার যখন একটা ওয়ার্ডের মধ্যে একটা ভাওয়েল সাউন্ড থাকে তখন সেটা শর্ট ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।